নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি কেরলা ভ্যারাইটির যে নারকেল আছে ওইটা আপনাদের সামনে কিভাবে বসাতে হয় সেটি তুলে ধরবো, এবং যারা বাণিজ্যিকভাবে বসাবেন তারা কলা বাগানে এই গাছ একটা করে দিতে পারেন। যেরকম আমার এখানে কলা গাছ আছে, দেখুন এই যে দুটো, এখানে একটি কলা গাছ এবং এখানে একটি ঝাড় কলা গাছ। তো এই কলা ঝাড়ের মাঝখানে দেখুন এই ধার দিয়ে কলা গাছ আছে, এর গ্যাপে গ্যাপে আমি এখানে একটি করে নারকেল গাছ বসাচ্ছি। আজকে মার্চ মাসের 13 তারিখ, তো এই টাইমটাই আমি সিলেক্ট করেছি নারকেল গাছটি বসানোর জন্য, কেননা গরমকালে নারকেল গাছের গ্রোথ ভালো হয় এবং বর্ষাকালেও খুব ভালো হয়। তো আপনি হয়তো আমার ভিডিওগুলোতে দেখলে দেখতে পাবেন, এই নারকেল বা ধরুন সুপারি গাছ বসানোর ক্ষেত্রে আমি কোনো ধরনের প্রথম পর্যায়ে সার ব্যবহার করি না, কেননা ছোট গাছে আমি সার দেওয়াটা অতটা ভালো মনে করি না, সেই জন্য বসাই না নারকেলে। তো এটা একটি কেরলা ভ্যারাইটির নারকেল। তো এই ধরনের নারকেল আমার কাছে, নারকেলের চারা এত সুন্দর গ্রোথের, দেখুন 4টি করে পাতা আছে, খুব ভালো সাইজের। এবং এই ধরনের গাছ যদি আপনারা নিতে চান তো কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের গাছ আপনারা যারা বসাচ্ছেন তো এই ভিডিওটাকে একটু দেখবেন। প্রথমে এই যে শুকনো যে পাতা আছে, যে কটা ছিঁড়তে পারবেন বা না যদি ছিঁড়লেও চলবে, তো যে কটা হয়ে যাবে উঠে যাবে সে কটা ছিঁড়ে নেবেন। এরকমভাবে ছিঁড়ে নিয়ে আমি কিন্তু কোনো ধরনের সার খোল ব্যবহার করিনি। লোক বস্তা বস্তা সার খোল জৈব সার এটা সেটা দিচ্ছে, এইটুখানি গাছ কি আপনার একদম বস্তা বস্তা নুন খোল সার এত কি ও খেতে পারবে? উল্টে ওখানের যে জায়গাটা আছে সেটা কিন্তু একটা বাজে এবং খুব টেম্পারেচারযুক্ত কম্পোজিশানটা যখন মাটির সঙ্গে মিক্সড হবে, মিক্সড হয়ে একটা হিট জেনারেট করে এর যে শিকড়গুলো আছে এইগুলোকে নষ্ট করে দেয়, এবং গাছটি ওই একই পর্যায়ে অনেক দিন ধরে বসে থাকে, গাছটি উঠতে যাইছে না, মানে ঝেড়ে যে আরও পাতা ঠেলবে। তো আমি সবসময় বলবো যে ছোট যে গাছ আছে বা ছোট যে বাচ্চাদের প্রচুর পরিমাণে খাবার দেওয়ার দরকার নেই। আপনারা প্রথমে কি করবেন, জাস্ট নর্মাল যে আপনার গার্ডেন সয়েল আছে, যদি পাতা পচা সার বা যদি আপনার জৈব সার থাকে তো তাতে আপনি, বা না থাকে না দিলেও চলবে, কিন্তু গাছটা স্টে করে যাবে। আপনি যদি সার প্রচুর পরিমাণে দিয়ে দেন তাহলে গাছটা কিন্তু মরে যাওয়ার চান্স 50-50 থেকে থাকে, ঠিক আছে? বর্ষাকাল হলে তবু সারভাইভ করে যায়, কিন্তু এই গরমের সময় বিশেষ করে ওই যে হিট জেনারেট করে মাটিতে তো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্যে আমি রেকমেন্ড করব যে আপনারা না সার দিয়েই গরমকালে বসানো ভালো। তো গাছটিকে এবার বসিয়ে দেখাচ্ছি, ভিডিওটা বেশি লং করতে চাইছি না। এইভাবে জাস্ট গুঁড়ো মাটিটা দিয়ে দেবেন, এবং গাছটি আমি জাস্ট একটু হেলিয়ে বসাচ্ছি। তো আমি কোনো রকম কিন্তু সার দিলাম না, সার আমি দেবো এটাকে বর্ষাকাল আসার 15-20 দিন পরে, যখন ঝিমঝিম করে জল হবে তখন দেবো, তাও কি 1.5-2 কেজি। এই গাছের জন্য 6 মাসে 1.5 কেজি সার মনে এনা, মানে প্রচুর, তাই বেশি দেওয়া হয়ে যাবে। একটা গাছ, এই নারকেল গাছের গোদ যে খুব ভালো হবে, এ ধরুন 5 বছর পরে, কেরালা নারকাল আপনার 5-7 বছর পরে এটা ফল আসবে, তো 7 বছর আপনি টাইম পাচ্ছেন সার দেওয়ার জন্য। তো সব সার একসঙ্গে দিলে কি ও খেতে পারবে? তো সেই জন্যে কোনো ধরনের এখন আমি বলবো তো সার দেবেন না, এমনি নর্মালি বসান, নর্মালভাবে গাছ করুন, কোনো বেশি খরচা বেশি কিছু করার দরকার নেই, বেশি একদম বই খাতার ট্রিটমেন্ট অনুযায়ী আপনি গাছ বসাতে গেলে বই খাতায় করা থিওরিটিক্যাল জিনিসটা আলাদা, আর প্র্যাকটিক্যালে আপনার কী ওয়েদার, কী আপনাদের ওখানে টেম্পারেচার চলছে সবসময় তো এক নয়। তো আমি সেই জন্য বলবো যে আপনারা চেষ্টা করবেন একদম নর্মাল সিম্পলভাবে গাছ বসানোর, এবং নারকেল গাছের ক্ষেত্রে বলবো এরকমভাবে একটু উঁচু করে দেবেন, ঠিক আছে, হালকা, এবং এই লেভেলে রাখবেন মাটিটা, এবং জাস্ট গাছটিকে আমি একটু চেপে দেবো, বেশি না অল্প, যেহেতু এটাকে আমি বাঁকিয়ে বসছি তো সেই কারণে চেপে দিলাম, নাহলে চাপার দরকারই ছিল না। এবার আমি নারকেল গাছে জলটা একটু উপরে আগে ছড়িয়ে দেবো পাতা, তারপরে
হয়ে গেল। এটা হচ্ছে আমার কেরলিয়ান নারকেল। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, এবং যদি আপনারা প্রচুর হিট হয়, একদম ফাঁকা জায়গায় বসাচ্ছেন, এরকম কলা বাগান নয়, তাহলে কি করতে পারেন আপনি, কিছু পাতা, শুকনো পাতা এই ধরুন, আমি এই শুকনো পাতা আমার কলা পাতা আছে, কলা পাতা নিয়ে এরকমভাবে গোড়াই দিয়ে দেবেন, যাতে যে কোনো আপনাদের কাছে যা পাতা আছে তাই দিয়ে দেবেন, দিয়ে যাতে সেরকম চেপে দেবেন, যাতে না পাতাটা পড়ে যায়। তো ডাইরেক্টলি আপনার জলটা মানে সূর্যের আলোয় শুকনো হয়ে যাবে না। তো এটা একটা মালচিংয়ের মতো হয়ে গেল। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, নমস্কার।